নমস্কার বন্ধুরা ইচ্ছারন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওটস দিয়ে তৈরি দুটি হেলদি আর টেস্টি রেসিপি ওটস খাওয়ানোর জন্য আপনাকে আর কোনো রকম কসরত করতে হবে না বাচ্চা বড় সকলেই ভালোবেসেই খাবে তাহলে চলুন ওরসে দুটো রেসিপি আপনাদের দেখিয়ে দিই আর রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না প্রথমেই যেটা দেখাবো সেটা হলো ওরসের খিচুড়ি ওর্শের খিচুড়ি বানানোর জন্য কি কি সবজি নিয়ে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই নিয়েছি ফুলকপি বিনস আলু গাজর কড়াইশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা আর ডালের মধ্যে নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল একশো গ্রাম মুগের ডাল আর পঞ্চাশ সয়াবিন এবার ওভেনে একটা কড়া বসিয়ে শুকনো খোলায় আমি মুগের ডালটা দিয়ে একটু ভেজে নেব গ্যাসটাকে এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভাজজি যতক্ষণ না মুগের ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এখন মুগের ডালটা আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই সেম কড়াটাই ওভেনে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকেও হালকা করে একটু ভেজে নেব খুব বেশি করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই চলবে ফুলকপির কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্যই এটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি ফুলকপি ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন ফুলকপিগুলো ভেজে আমি তুলে নেবো এবার ফুলকপি ভাজার যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করব তারপর এক এক করে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি গাজর আর বিনস গাজর আর টাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার এর মধ্যে কড়েসুঁটিও অ্যাড করে দিলাম এখন এই সবজিগুলোকে ভাজবো যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে সবজিগুলোকে ভেজে তুলে নেবার পর আবার আপনাদের দেখাবো এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে সামান্য একটু দিলাম আর দুটো ছোট এলাচ এবার মশলাটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মুগের ডাল যেটা আগে থেকে আমি ভেজে তুলে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর এর মধ্যে দিয়েছি এখন এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডালটাকেও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরই এর মধ্যে দিয়েছি এখন ডালটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দেবো আপনারা চাইলে এই সময় একটু ঢাকা দিয়ে দিতে পারেন তাহলে ডালগুলো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচেক পর দেখুন ডাল এখানে আমার সিদ্ধ হয়ে এসছে এই সময় এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো সমস্তই মিশিয়ে দেব। সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো এবার এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব। হলুদের গুঁড়ো আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটাকেও সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। যখন এটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন সয়াবিনটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে দেব। এই সময়ই এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন নুনটা এর মধ্যে মিশিয়ে দিয়ে সমস্ত সবজির ডালকে কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ এটা ভালো মতো সিদ্ধ হয়ে আসছে ডাল সবজি যখন সিদ্ধ এসছে তখন এর মধ্যে অ্যাড করে দেব ওটস আমি এখানে দুশো গ্রাম ওটস দিয়ে দিয়েছি ওটসটাকে সমস্ত সবজি আর ডালের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে মিনিট দুই দিন এটাকে ফুটতে দেব। একটু জল দেওয়ার প্রয়োজন আছে মনে হচ্ছে তাই আমি এখানে কুসুম গরম জল অ্যাড করে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা স্বাদের জন্য দিলাম এবার আমাদের ওটসের খিচুড়ি একেবারে রেডি হয়ে গেছে এবার চলে যাব পরবর্তী রান্নাটাতে এখন আমি বানাব সবজি আর ওটস দিয়ে পরোটা তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম ওটস এবার এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব পুরো ওটসটাকেই মিক্সির জারে দিয়ে মিক্সির ঢাকা বন্ধ করে দিয়ে এর একটা ফাইন গুঁড়ো করে নেব। এখন সবজিতে কী কে নিয়েছি সেটা দেখিয়ে দেব একটা ক্যাপসিকাম আর একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট করে কুচিয়ে নিয়েছি এখন ওটসটাকে যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন এখন কেটে রাখা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা এটা অপশনাল বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই এবার সমস্ত কিছুকে ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব জলটা প্রথমে অল্প অল্প দিয়ে এটাকে মেশাবেন আমাদের লিকুইড একটা ডো তৈরি করতে হবে তবে লিকুইড ডোটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না মাঝারি একটা কনসিস্টেন্সি এর রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি নিরামিষ পছন্দ করেন তাহলে ডিম দেওয়ার দরকার নেই ডিমটাকে ভালো করে ডোয়ের মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য ফেটালেই ডো একেবারে রেডি হয়ে যাবে আমার ডো একেবারে এখন রেডি হয়ে গেছে এবার পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য চাটুতে একটু তেল ব্রাশ করে নিলাম চাটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে লিকুইড ডোটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে একটু গোল আকৃতি দিয়ে নেব এটা একটু হালকা হাতে করবেন তাহলে খুব সুন্দর করে দেখবেন রাউন্ড হয়ে যাচ্ছে গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে কি করে বুঝবেন নিচের দিকটা হয়ে গেছে চারদারটা যখন দেখবেন শুকিয়ে আসছে তখন এটাকে হালকা হাতে নিচের অংশ থেকে তুলে উল্টে দিন দেখুন আমার কিন্তু এখানে চার্ধারটা শুকিয়ে এসছে এবার আমি হালকা করে নিচটা একটু ছাড়িয়ে নেব তারপর এটাকে উলটিয়ে দেব। একদিকটা ভাজতে এক মিনিটের মতো সময় লাগবে এটা ভাজতে খুব একটা বেশি সময়ও লাগে না খুব চট জলদি এটা রেডি হয়ে যায় আমার ওটসের পরোটা রেডি হয়ে গেল আপনারাও বাড়িতে এটা তৈরি করুন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না